হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি প্রত্যেক পুরুষেরই দেখা উচিত, কারণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার নিস্তেজ ও দুর্বল পুরুষ অঙ্গটাকে সতেজ ও শক্তিশালী করে তুলবেন। আজকের ভিডিওতে শেখাবো এমন একটি তেল তৈরি করা যেটা আপনি নিয়ম অনুযায়ী আপনার পুরুষাঙ্গে লাগালে আপনার পুরুষাঙ্গ হয়ে উঠবে সতেজ ও শক্তিশালী। আপনি আগের তুলনায় মিলনে অধিক সময় দিতে পারবেন এবং মিলনে পাবেন অনেক মজা, বিশেষ করে যারা তার পুরুষাঙ্গের ওপর অধিক অত্যাচার করেছেন এবং অকেজো করে ফেলেছেন চিকন ও বাঁকা, অর্থাৎ অস্তমেথন করতে করতে ওটার 12টা বাজিয়ে ফেলেছেন। বিশেষ করে তাদের চিন্তা করে এটা বানানো হয়েছে। আপনি যদি নিয়ম অনুযায়ী এই তেলটি আপনার অঙ্গে মালিশ করতে পারেন, তাহলে আপনার অঙ্গ হয়ে উঠবে মোটা এবং শক্তিশালী, মিলনে পাবেন একটা অন্যরকম শক্তি। আগে যেখানে রাতে একবারের বেশি মিলন করতে পারতেন না, সেখানে এখন 3 থেকে 4 বার মিলন করলেও আপনি ক্লান্ত হবেন না। তো বন্ধুরা, ভিডিওটি প্রত্যেক পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কোনো অংশ যেন মিস না যায়, কারণ এটা আপনার জীবনে খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, চলুন তেলটি কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে লাগাতে হবে সেটা শিখে নিই। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক, আমরা ঝটপট করে তেলটি বানানো শিখে নিই। দর্শক, এটা তৈরি করতে আমাদের 2টি উপাদান লাগবে। প্রথমত নারকেল তেল এবং দ্বিতীয়টি হচ্ছে খাঁটি মধু। আমাদের একটা পরিষ্কার পাত্র নিতে হবে এবং ওই পাত্রে 1 টেবিল চামচ মধু ও 1/2 টেবিল চামচ নারকেল তেল নিতে হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিন। খুব ভালোভাবে মেশানো হলে এটা আপনার পুরুষাঙ্গে মালিশ করতে হবে। তো এখন বলবো কিভাবে কখন মালিশ করতে হবে। তো বন্ধুরা, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে এটি কিন্তু সব পুরুষের জন্যই উপকারী, অর্থাৎ যাদের অঙ্গ চিকন বাঁকা এবং যাদের 2 থেকে 3 মিনিটেই পতন হয়ে যায়, স্ত্রীকে যারা পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না, তারা কিন্তু এটা থেকে বেশি মজা পাবেন। এবং এটা সঠিক নিয়মে মালিশ করলে আপনি অধিক সময়ে মিলন করতে পারবেন এবং যে কোনো বয়সের মেয়েকেই মিলনের পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন। তো বন্ধুরা, এটা আপনাকে রাতে ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর পূর্বে আপনাকে একটি নিরিবিলি জায়গা বেছে নিতে হবে, ওইখানে বসে এই তেলটি হাতে মেখে আপনার অঙ্গ, অর্থাৎ পুরুষাঙ্গের গোড়া থেকে আগার দিকে ভালোভাবে মিশিয়ে মালিশ করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে মালিশ করার সময় যেন আপনার পতন হয়ে না যায়। যখন আপনার অঙ্গ বেশি উত্তেজিত হয়ে পড়ে, তখন বিরতি দিয়ে আবার শুরু করুন এবং 4 থেকে 5 মিনিট ভালোভাবে মালিশ করুন। এইভাবে আপনি 10 থেকে 15 দিন মালিশ করুন। আশা করি আপনার চিকন বাঁকা ও দুর্বল অঙ্গ সতেজ ও লোহার মতো শক্ত হয়ে যাবে এবং মিলনের আসল মজা ও তৃপ্তি পাবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এই টিপসটি কাজে লাগিয়ে জীবনকে আরও তৃপ্তিময় করে তুলুন। ভিডিওটি একটা শেয়ার করে দিন, যাতে করে অন্যকে উপকৃত